শ্রীমন্দিরে পশিলে অণহিন্দু, চারিজন অণহিন্দু শ্রীমন্দিরে পশি মহাপ্রভুঙ্কু দর্শন করা সহ আনন্দ বজারে মহাপ্রসাদ সেবন করা অভিযোগ হয়েছে। তবে ঘটনার নজনক অটক রাখি সিংহদ্বার পুলিশ। তবে সূচনা অনুযায়ী রবিবার সন্ধ্যা সময় বাংলাদেশের চারিজন অণহিন্দু সন্দেহজনক ভাবে উত্তরদ্বার নিকট পরিক্রমা মার্গে বসি বজ্রং দলর কিছু কর্মকর্তা দেখিলে পরবর্তী সময় পুলিশের জিম্মা দিয়ে। তবে অটক ব্যক্তি নিকটর বাংলাদেশের পাসপোর্ট মিলি হোটেল বি যাঞ্চ করেছে পুলিশ। তবে শ্রীমন্দিরে অণহিন্দু প্রবেশ পরে মন্দির সুরক্ষা প্রশ্ন উঠিছে। সে আসি আলিগেসন কলে যে কিছু মানে অন্য ধর্মর লোক মন্দির ভিতরে প্রবেশ করছেন, সে আলিগেসন উপরে আমি যে আমি অটকাইকি আমি বর্তমান আমি ভেরিফিকেশন চালিছি। আর বর্তমান সে কেউ হোটেলের অনেক কোটু আসছেন এই বাবদে আমি পচরা উচারা করছু। তাপরে যদি সেপরি কিছু ঘটনা ঘটি থাকে তাহলে আমি তা উপরে আইন অনুযায়ী কার্যানুষ্ঠান নেব। সেপটে ঘটনার রাজ্য সরকারঙ্ক উপরে বর্ষিছেন বিজেপি মুখপাত্র অনিল বিশ্বাল। মন্দির সুরক্ষা বাজিরে লাগিছে, অন্যপটে রাজ্য সরকার শুই রয়েছেন। শ্রীমন্দির সুরক্ষা ত্রুটি ঘটনার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত করিবার আবশ্যকতা রয়েছে লিখিছেন বিজেপি মুখপাত্র অনিল বিশ্বাল। আলোক আশুতোষ পুরী প্রতিনিধি আমার অনলাইন যোগে যোগ হচ্ছেন। আলোক, শ্রীমন্দিরর সুরক্ষার বড় ধরনের ত্রুটি আমি কইপারিবা, যেতবে এত মাত্রার বাংলাদেশী শ্রীমন্দির ভিতরক প্রবেশ করছেন, কোণ যে অঘটন ঘটি নপারে, কেউ বি সময় এয়াকু এড়া যাই নপারে, তবে কেমতি এমানে মন্দির ভিতরক প্রবেশ কলে সুরক্ষাকর্মী থিলে না নাই, কি এমানকু প্রবেশ করিবা পাই অনুমতি দেলা, এবং ইয়াকু নেই মধ্যে বিজেপি মুখপাত্র অনিল বিশ্বাল মধ্যে বসছেন যে বর্ষিছেন যে এত বড় ত্রুটি কেমতি হইপারে। নিশ্চিত দেখুন, বিপদরে শ্রীমন্দির অচিন্তারে রাজ্য সরকার, শ্রীমন্দিরকে নিয়ে রাজ্য সরকার কেবে সংবেদনশীল হয়ে না। পূর্বর বারম্বার নজির রয়েছে শ্রীমন্দির ভিতরে অবাধরে মোবাইল যাই ভিতরবেড়ার ফটো ভাইরাল হচ্ছে, এবং ড্রোন মধ্যে শ্রীমন্দির যেতবে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে, বেধড়ক ভাবে শ্রীমন্দির উপরে ড্রোন উড়ুছে। তো কোটি না কোটি কিন্তু গতকালের নিবেদিতা ঘটনা সবু সীমা পার করছে, কারণ গতকালি যেভাবে ভাবে চারিজন বাংলাদেশী নাগরিক অবাধরে শ্রীমন্দির ভিতরে প্রবেশ করছেন, এবং এই মহাপ্রসাদ মধ্যে হাতের ধরিকি আসছেন, নিশ্চিত ভাবে শ্রীমন্দির সুরক্ষা উপরে বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে। মাড় মাড় সুরক্ষাকর্মী রয়েছেন শ্রীমন্দির চতুষ্পাশে, আপনারা জানিছেন পুরা তন্ন তন্ন করে যাঞ্চ করে ছড়া কথা, কিন্তু কোটি না কোটি সুরক্ষা ব্যবস্থায় টিকি ঢিলা রয়েছে, এবং সুরক্ষাকর্মীকে অবহেলা রয়েছে, যা ফলে চারিজন বাংলাদেশী নাগরিক শ্রীমন্দির ভিতরক যাই এবং মহাপ্রভুকে দর্শন করছেন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে বর্তমান সুদ্ধা পুরী এসপি বিনায়ক মিশ্র কোণী সবিশেষ তথ্য দিয়ে না, সে শ্রীমন্দির কেউ দ্বার দিয়ে যাই, উত্তর দ্বার দিয়ে যাই না পশ্চিম দ্বার দিয়ে যাই না সিংহ দ্বার দিয়ে যাই, কিন্তু বর্তমান সুদ্ধা সে বিষয়ে কোণী তথ্য আসি না। কিন্তু কোটি না কোটি সুরক্ষা ব্যবস্থায় বড় ত্রুটি সামনেকু আসছে, সুরক্ষাকর্মীকে অবহেলা কথা মধ্যে সামনেকু আসছে। আপনারা জানিছেন পূর্বর মধ্যে গোয়েন্দা বিভাগ মধ্যে শ্রীমন্দিরক আতঙ্কবাদীক টার্গেট রয়েছে কথা মধ্যে পূর্বর সূচাইছে, এত সতর্ক করা সত্ত্বেও মধ্যে নিবেদিতা শ্রীমন্দির ভিতরে অবাধরে হিন্দু প্রবেশ করছে, অণহিন্দু প্রবেশ করছেন। কিন্তু বড় কথা হচ্ছে শ্রীমন্দির আইনরে কোণ বিধি ব্যবস্থা রয়েছে, অণহিন্দু মানে যেতবে শ্রীমন্দিরক প্রবেশ করছেন বেধড়ক ভাবে, সেতবে কোণ শ্রীমন্দির আইনরে ব্যবস্থা রয়েছে। বর্তমান সুদ্ধা যা আমার পাখে সূচনা আসি পৌঁছুছে, অণহিন্দু প্রবেশ উপরে শ্রীমন্দিরের সেভাবে কিছু কঠোর আইন নাই, যা ফলে কি অবাধরে অণহিন্দু মানে প্রবেশ করছেন, এবং নিহতি ভাবে আমি কইপারি আর কিছু সময় পরে পুরী এসপি মধ্যে স্পষ্ট করবে যে যে বাংলাদেশী চারিজন যাইলে সে ওড়িয়া যুবক বা হিন্দু যুবক নিয়ে শ্রীমন্দির ভিতরক যাইলে কোণ তাঁর উদ্দেশ্য রয়েছে, এবং শ্রীমন্দির ভিতরে যদি নিবেদিত আপনার যে কথা কুলে যদি কোণী অপ্রীতকর পরিস্থিতি সৃষ্টি হয়েথা এপাই দায়ী কি রয়েথা, শ্রীমন্দির প্রশাসন রয়েছে না জেলা প্রশাসন রয়েছে না পুলিশ প্রশাসন রয়েথা, কিন্তু শ্রীমন্দিরক সুরক্ষা যোগাইবার পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে নিবেদিতা ফেল মারছে। আমি অপেক্ষা করবা কিছু সময় পুরী এসপি সবিশেষ প্রতিক্রিয়া দেবে, কোণ বর্তমান শ্রীমন্দিরক কিভাবে ভাবে সে অবাধরে প্রবেশ কলে, কেউ দ্বার দিয়ে প্রবেশ কলে, কারণ সে উপরে কেবল কার্যানুষ্ঠান নেলে হব না, যে সুরক্ষার অবহেলা করছেন সে কোণ এ বাবদরে প্রতিক্রিয়া রাখুছেন, এবং যে মানে প্রবেশ করছেন যে চারিজন যে অনুপ্রবেশকারী সে কি অনুমতি দেলা, কেউ সুরক্ষাকর্মী নিয়োজিত থিলে, এবং যে রয়েছেন এমানে সে বিরোধে কোণ কার্যানুষ্ঠান হচ্ছে, আপনার তাপরে নজর রাখিথান। ধন্যবাদ আলোক আশুতোষ পুরী প্রতিনিধি আমার সাথে যোড়িয়ে অধিক সূচনা দেখুলে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু নাহিঁ।